আগের ভিডিওটা কেটে গেছিল, আমি আবার এই অংশটা তোমাদের বলে দিই প্রশ্নগুলো। তাহলে প্রথম প্রশ্নটা কি ছিল, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি, মন্তব্যটি বিশ্লেষণ করো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কবি কাকে ভাই বলে সম্বোধন করেছেন, উক্তিটির তাৎপর্য লেখো, এটাও আমি তোমাদের বলে দিয়েছি। আমি কি তাকাবো আকাশের দিকে, বিধির বিচার চেয়ে, এই মন্তব্যের তাৎপর্য আলোচনা করো। এটা আমি তোমাদের আজই আলোচনা করলাম যে যখন ভাইয়ের শবদেহ দেখে ক্রোধ হয়, সে ক্রোধ তখন মূল্যবোধে পরিণত হয় যখন ভগিনীকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে দেখতে হয়। সেরকম পরিস্থিতিতে ঈশ্বরীয় বিধান চাওয়াটা নেহাতি মূর্খতারই পরিচয়। তাই বিধির বিচার চাওয়া নয়, বিধির উপর থেকে আস্থা, অতিরিক্ত আস্থা না রেখে নিজেকেই প্রতিবাদী হয়ে উঠতে হবে, সে কথাই কিন্তু কবি বললেন। কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে, কবির বিশেষ মনোভাবে পরিচয় চাও। এখানে কবির প্রতিবাদী মনোভাবে পরিচয় পাওয়া যাচ্ছে। এবং বারে বারে বলছি যে প্রতিবাদ শুধুমাত্র সশস্ত্র হয় না, প্রতিবাদকে কিন্তু আমরা নিরস্ত্র প্রতিবাদও করতে পারি। কলম কিন্তু তরবারির থেকেও শক্তিধর, বারে বারে বলছি। সে কলমকে অস্ত্র করে কবি নিজের বিবেককে বারুদের সঞ্চয়, সেই বিবেককে বারুদের হিসাবে, বারুদের সাথে তুলনা করেছেন। এবং তিনি কিন্তু বিস্ফোরণ ঘটাতে চাইছেন কবিতার মাধ্যমে, তার লেখনীর মাধ্যমে। আমি তা পারি না, কবি কী না পারার কথা বলেছেন, চুপ করে থাকার কথা বলেছেন, ঈশ্বরের বিধান বিধির বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে বসে থাকার কথা বলেছেন, যে তিনি তা পারেন না। জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন, এটা আশা করি বলতে হবে না। জননী মাতৃভূমি, তার সন্তানদের অস্তিত্বের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। সেই সন্তান যখন রাষ্ট্রনায়কদের জন্য বিপন্ন বোধ করছে, তখন কিন্তু মাতৃভূমিও বিপন্ন, এবং তার জন্যই তিনি ক্রন্দনরতা। কবির ভূমিকা এখানে কি, বারে বারে বলছি সে একই কথা, কবির ভূমিকা এখানে একটাই, সেটা হলো প্রতিবাদী ভূমিকা। তিনি সশস্ত্র প্রতিবাদ নয় শিল্পকর্ম, সাহিত্যকর্মের মাধ্যমে নিরস্ত্র প্রতিবাদের প্রত্যাশী। আমরা প্রশ্নগুলো আরেকবার একটু দেখে নিই। এবার তোমাদের একটু এই অংশটা, এই কবিতাটা দেখাই। এই কবিতাটা যদি তোমরা দেখতে পাও, বুঝতে পারো একটু লাইনগুলো, যদি মনে করো যে প্রশ্ন লিখতে গেলে এই লাইনগুলো একটু তুলে ধরতে পারো, প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো, পরের দিন আবার দেখা হবে অন্য কিছু নিয়ে, হয়তো আমি তোমাদের আবার পড়াতে আসবো, ভালো থেকো।